হেই বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধু, আজকে আমি আপনাদের সাথে খুবই সুপার একটা টিপ শেয়ার করবো, আর সেটা হলো আপনারা কীভাবে আপনাদের ওয়াইফাই কানেকশনকে এমনভাবে ম্যানেজ করতে পারবেন যেন আপনারা যে সকল ডিভাইসে আপনাদের ওয়াইফাই কানেকশন ব্যবহার করতে চান সেই সকল ডিভাইস ছাড়া কেউ যদি আপনাদের পাসওয়ার্ড জেনেও ফেলে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, তবুও সে আপনাদের ইচ্ছা ছাড়া অন্য কোনো ডিভাইসে কখনোই আপনাদের ওয়াইফাইকে ব্যবহার করতে পারবে না। তো শুনতে অনেক ভালো লাগছে, তাই না? তো এটা কীভাবে করতে হয় সেটা দেখতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, আমি সাগর, তাড়াতাড়ি মাঠে চলে আসুন কারণ খেলা শুরু হয়ে গেছে। বন্ধুরা, প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার ব্রাউজারটি ওপেন করলাম। তো ব্রাউজারটি ওপেন করার পর এখন আমি নিউ ট্যাবে যাব। তো নিউ ট্যাবে যাওয়ার পর আমরা আমাদের ওয়াইফাই রাউটারকে যে ওয়েবসাইটের মাধ্যমে ম্যানেজ করি সেটার অ্যাড্রেস সেখানে লিখতে হবে। তো আমি যেহেতু টিপি লিঙ্কের ওয়াইফাই রাউটার ব্যবহার করি, সেহেতু আমি টিপি লিঙ্কের ওয়াইফাই রাউটার ম্যানেজ করার যে ওয়েবসাইটের অ্যাড্রেস সেটা লিখে দিই 192.168.0.1। তো এটা লেখার পর আমি এখন ইন্টার চাপবো। তার আগে আপনাদের বলে দিই, আপনারা যদি এই কাজটি আপনাদের মোবাইলের মাধ্যমে করতে চান তাহলে সেটাও করতে পারবেন, একই নিয়ম। আমি শুধু কম্পিউটার দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন। তো আমি অ্যাড্রেসটা দেওয়ার পর এখন যদি ইন্টারে ক্লিক করি তাহলে আমার কাছে লগ ইন পেজ চলে আসলো। তো এখন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিই। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমি যদি এখন লগ ইনে ক্লিক করি তাহলে আমরা লগ ইন হয়ে যাব। তো এখন আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার ওয়াইফাইয়ের সাথে কতজন কানেক্ট আছে, মানে কত ডিভাইস কানেক্ট আছে। তো আমি যদি ডিএসসিপিতে যাই, ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার ওয়াইফাইয়ের সাথে দুইটা ডিভাইস কানেক্ট আছে, একটা হলো আমার কম্পিউটার আর একটা হলো আমার অ্যান্ড্রয়েড মোবাইল। তো এখানের মধ্যে আমার যে ডেস্কটপ কম্পিউটার এটা কিন্তু ক্যাবেলের মাধ্যমে, মানে আমার ওয়াইফাই রাউটারের সাথে আমার কম্পিউটারটা ক্যাবেলের মাধ্যমে কানেকশন আছে। আর আমার যে অ্যান্ড্রয়েড মোবাইলটি এটা ওয়্যারলেসের মাধ্যমে কানেক্টেড, ঠিক আছে? আমি এটাকে আপনাদের আর একটু ভালোভাবে বুঝিয়ে দিই। ওয়্যারলেসে চলে আসি। ওয়্যারলেসে আসার পর এখানে যদি ওয়্যারলেস স্ট্যাটিস্টিক্সে চলে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা মাত্র ডিভাইস দেখাচ্ছে, তাই তো? তো একটা মাত্র ডিভাইস এই কারণে দেখাচ্ছে কারণ এই একটা মাত্র ডিভাইসে বর্তমানে ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট আছে আমার ওয়াইফাইয়ের সাথে, ঠিক আছে? তো বন্ধু, এখন আমরা যেটা করবো ওয়ারলেস ম্যাক ফিল্টারে চলে আসবো, ঠিক আছে? এই যে ওয়ারলেস ম্যাক ফিল্টার, ওয়ারলেসের সাবমেনু ওয়ারলেস ম্যাক ফিল্টার। তো ওয়ারলেস ম্যাক ফিল্টারে আসার পর এখন আমরা এটাকে ইনেবল করে দেবো, ওয়ারলেস ম্যাক ফিল্টারকে ইনেবল করে দেবো। তো ইনেবল ক্লিক করার পর এটা একটু সময় নেবে ইনেবল হতে, তো আমরা একটু অপেক্ষা করি। তো এটা ইনেবল হয়ে গেল। ইনেবল হওয়ার পর এখানে আপনারা যে অ্যালাউ আছে এই অ্যালাউতে ক্লিক করবেন। তো অ্যালাউতে ক্লিক করার পর এখন যদি আমরা ওয়ারলেস স্ট্যাটিস্টিক্সে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কোনো কানেকশন নাই, জিরো কানেকশন। আবার যদি আমি ডিএসসিপিতে যাই এবং ডিএসসিপি থেকে ক্লায়েন্ট লিস্টে চলে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কম্পিউটারটা কানেকশন আছে, মানে কানেক্টেড আছে। তার কারণ হলো আমার কম্পিউটারটা আমার ওয়াইফাই রাউটারের সাথে ক্যাবলের মাধ্যমে কানেক্টেড। কিন্তু যে সকল ডিভাইস ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট ছিল সেগুলো অটোমেটিক ডিজেবল হয়ে যাবে যখন আমি ওয়্যারলেসের থেকে ওয়্যারলেস ম্যাক ফিল্টারকে ইনেবল করে দেব। এখন কেউ যদি আমাদের ওয়াইফাই কানেকশনের সাথে অ্যাড হতে চায়, তাদের ডিভাইস যদি আমাদের ওয়াইফাইটাকে ব্যবহার করতে চায়, তারা যত চেষ্টাই করুক কখনোই ব্যবহার করতে পারবে না। তারা পাসওয়ার্ড যদি জেনেও যায় তবুও ব্যবহার করতে পারবে না। তো এখন আপনি যদি চান যে এই সকল ডিভাইসে আমার ওয়াইফাই কানেকশনটা ব্যবহার করবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, তো প্রথমেই আপনি যে সকল ডিভাইসে আপনার ওয়াইফাই কানেকশনটাকে ব্যবহার করতে চান তাদের ম্যাক অ্যাড্রেসটা দরকার হবে। তো আপনি কিভাবে জানবেন আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা কি? তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আবার ওয়াইলেস ম্যাক ফিল্টার চলে যাব, এখান থেকে এটাকে ডিজেবল করে দেব। ডিজেবল করে দেবো এই কারণে যে আমরা আমাদের ডিভাইসটাকে আগে এটার সাথে, মানে আমাদের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে সেটা ম্যাক অ্যাড্রেসটা নিব। তো আমি এখন এখানে যে ডিএইচসিপি এখানে কানেকশন আছে, সরি, ডিএইচসিপি যে মেনুটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট আছে, এখানে আসব। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার যে ডেস্কটপটা আছে সেটা কানেক্ট। তো আমি আমার মোবাইলটাকে এখন আমার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করছি বা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করছি। তো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করার পর এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুইটা অ্যান্ড্রয়েড ডিভাইস কানেক্ট হয়ে গেল। তো এখন এখান থেকে অ্যাসাইন আইপি আছে, তো আইপি দেখে আমি চিনে নেব যে কোনটা আমার ডিভাইস। তো আইপি থেকে কীভাবে চিনতে হয় যে কোনটা আমার আপনার ডিভাইস বা অন্যের ডিভাইস সেটার জন্য আমি আলাদাভাবেই একটি ভিডিও তৈরি করেছি, সেটা যদি আপনি দেখতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে আমার এই আইপি অ্যাড্রেসটা হলো আমার মোবাইলের,
আমার নিজস্ব মোবাইলে আর এটা হলো আমার বড় আপুর মোবাইল। তো আমি এখন আমার যেহেতু এই আইপি আমার মোবাইলের আইপি এটা, তো সেহেতু আমি আমার মোবাইলের যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেটাকে সিলেক্ট করব। তো ম্যাক অ্যাড্রেসটাকে আমি কপি করেছি, কপি করার পর এখন আমি আবার ওয়ালেসে চলে যাব। তো ওয়ালেসে যাওয়ার পর এখন ম্যাক ফিল্টার, ম্যাক ফিল্টারে আসার পর এটাকে আমি আবার ইনেবল করে দেব। ইনেবল করে দেবার পর ইনেবল হতে একটু সময় নেয়। এটা সবসময় মনে রাখবেন, এটা ইনেবল করতে হবে এবং এটাকে অ্যালাউ করে দিতে হবে। এখন যদি আমি আবার ওয়ালেস, এই যে আপনাদের দেখিয়ে দিই যে এখন যে আমাদের সাথে কোনো ডিভাইসে কানেক্ট নাই ওয়ালেসের মাধ্যমে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তখন কিন্তু অ্যান্ড্রয়েডে দুইটা কানেক্ট ছিল, কিন্তু এখন কিন্তু নাই। বা আপনারা যদি ওয়ালেস আসার পর ওয়ালেস স্ট্যাটিস্টিক্সে আসেন তাহলে দেখতে পাবেন যে কোনোটাই কানেক্ট নাই। তো আমি আবার ওয়ালেস ম্যাক ফিল্টারে চলে আসি। ম্যাক ফিল্টারে আসার পর এখন অ্যাড নিউতে ক্লিক করবো। অ্যাড নিউতে ক্লিক করার পর আমি আমার ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দেবো। ম্যাক অ্যাড্রেসটা দেওয়ার পর এখন ডেসক্রিপশনে আমি লিখে দিই যে মাই অ্যান্ড্রয়েড মোবাইল, ঠিক আছে, মাই অ্যান্ড্রয়েড মোবাইল। তারপর স্ট্যাটাসে আমি ইনেবল করে দিচ্ছি যেহেতু আমি শুধুমাত্র এটাতে ব্যবহার করতে চাই। আবার আপনি ইচ্ছে করলে এখান থেকেও কোনো নির্দিষ্ট ম্যাক অ্যাড্রেসকে যদি ব্লক করতে চান তাহলে সেটাও করতে পারবেন, সেটাতে ডিজেবল দিয়ে দেবেন, তাহলে ব্লক হয়ে যাবে। তবে ডিজেবল করার কোনো কারণ আমি দেখছি না, কারণ ম্যাক ফিল্টার যদি ম্যাক অ্যাড্রেস ফিল্টার যদি আমরা ইনেবল করে দিই তাহলে অটোমেটিক সব ডিভাইসেই ডিজেবল হয়ে যায়, মানে ব্লক হয়ে যায়। তো এখান থেকে পরবর্তীতে আমরা যে সকল ডিভাইস শুধু ইনেবল করতে চাই যাতে এই সকল ডিভাইসের অন্য কোনো ডিভাইস আমাদের ওয়াইফাই কানেকশন ব্যবহার করতে না পারে, সেক্ষেত্রে আমরা প্রথমে ম্যাক অ্যাড্রেসটা দেবো, তারপর ডেসক্রিপশনে ডিভাইসের নাম কি বা কার ডিভাইস সেটা লিখে দেবো, তারপর এখানে স্ট্যাটাসে ইনেবল লিখে দেবো। ইনেবল দেখার পর আমি যদি এখন সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর এটা ইনেবল হয়ে গেল। তো সেভ করে দেওয়ার পর এখন যদি আমি ওয়ালেস স্ট্যাটিস্টিক্সে চলে আসি এবং একটু রিফ্রেশ করি, আচ্ছা এখন পর্যন্ত কানেক্ট হয় নাই আমার মোবাইলটি, আমি আর একটু অপেক্ষা করি, একটু পরে কানেক্ট হয়ে যাবে যেহেতু আমি অ্যালাউতে ক্লিক করে দিয়েছি, একটু সময় নেবে। হ্যাঁ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিভাইসটা এখন কানেক্ট হয়ে গেছে যে সকলই, কিন্তু আমি আমার যে আমার বোনের যে মোবাইলটা সেটা কিন্তু কানেক্ট হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র আমার মোবাইলটি কানেক্ট হয়েছে, তার মোবাইলটি কানেক্ট হয় না, কারণ আমি ওটাকে ইনেবল করে দিয়েছি এবং তার যে মোবাইলের যে ম্যাক অ্যাড্রেসটা আছে সেটাকে কিন্তু আমি অ্যালাউ করিনি। তো সেক্ষেত্রে এই দুইটা ডিভাইস, বর্তমানে এই দুইটা ডিভাইস ছাড়া আমার কম্পিউটার এবং আমার এই অ্যান্ড্রয়েড মোবাইলটি ছাড়া আর কোনো ডিভাইসে যে পর্যন্ত না আমি এই ম্যাক অ্যাড্রেসটা আমার এই ওয়াইফাই রাউটারের ম্যাক ফিল্টারে, ওয়ালেস ম্যাক ফিল্টারে গিয়ে ইনেবল মানে অ্যালাউ না করে দেবো, সে পর্যন্ত কেউ যতই চেষ্টা করুক আমার পাসওয়ার্ড যদি জেনেও যাক, সে আমার ওয়াইফাই এর সাথে কখনোই অ্যাড হতে পারবে না, কখনোই সে আমার ওয়াইফাই কানেকশনকে ব্যবহার করতে পারবে না। তো এটাই ছিল সুপার একটি টিপস, আশা করি এই টিপসটি আপনাদের ভালো লেগেছে এবং এখানে আমি যা কিছু বলেছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। কিন্তু তবু যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, বা ইচ্ছে করলে আপনারা আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন, ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। তো বন্ধু, ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটির একটি লাইক দিয়ে দিন, ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিন, আর পরবর্তী কোনো ভিডিও মিস না করতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর সেখানে যে ঘন্টা সিগন্যাল আছে সেটা তো ক্লিক করে রাখুন। তো বন্ধু, পরবর্তী আটটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত গুড বাই, টাটা। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living online, my city don't show me no love and that's fine. Fuck local radio stations, I got more plays than all of these rappers combined. I'm going again, I've been going in, I'm fed up with so many things. I gotta just let it all out, I'm talking about the shit they've been talking about.